নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণা কালী সীতা গণেশকে প্রণাম জানিয়ে অনুষ্ঠান টোটকার মাধ্যমে সৌভাগ্যের সন্ধান। আমরা শত্রু, এই কথাটি যেন আমাদের মানে শুনলেই গা হাত পা চিবড়ে ওঠে, কাঁটা দেয়, ভয় লাগে, ভালো লাগে না, মনে হয় এই শত্রু একেবারে কেন তৈরি হলো, শত্রু আবার কেন পেছনে পড়ে গেল, শত্রু এত কেন করছে, আমার তো ভালো লাগছে না কথা বলতে, আমি তো কারো শত্রুতা করছি না, আমি তো আর ক্ষতি করিনি, এরকম প্রশ্ন বহু মানুষ তোলে আমার কাছে এসে। কিন্তু মনে রাখবেন, শত্রু হচ্ছে আমাদের বাড়ির সেই ঘুণ বা উইপোকার মতো, যে কিন্তু একটু একটু করে খুবলে খুবলে ভেতরটাকে পুরো ছিদ্রে ছিদ্রে করে দেয় বা ভেতরটা নষ্ট করে দেয়, ওপরটা যখন আপনি হাত দেন তখন ধুলো পড়ে। অতএব শত্রুতা আপনার পুরো সংসারকে নষ্ট করতে পারে, শত্রুতা আপনার পরিবারকে ধ্বংস করতে পারে, শত্রুতা আপনার জীবনে সন্তানকে বিপথে নিয়ে যেতে পারে, এবং শত্রুতা করে, ব্ল্যাক ম্যাজিক করে, তুকতাক করে, নর্মদা মায়াং কামাখ্যা তারাপীঠ তন্ত্র করে আপনাকে বসিয়ে দিতে পারে বা রোগগ্রস্ত করতে পারে। তাই শত্রু কথাটা শুনলে কিন্তু আমার মনে হয় যেন ধরে একদম দি, কিন্তু দি বললেই তো হয় না, দেবার জন্য সঠিক রাস্তা প্রসেস জানতে হয়। শত্রু নাশের মেন দেবী হচ্ছে বগলা। শত্রু নাশ করার জন্য আমরা প্রত্যেকে জানি যে বগলা দেবীকে আমাদের স্মরণ করতে হয়, বগলামুখী মন্ত্র জপ করতে হয়, কিন্তু অনেকেই জানেন না শত্রুকে আবার কবজা করতে গেলে ষোড়শ বিদ্যা অ্যাপ্লাই করতে হয়। তাহলে শত্রুর সঙ্গে আমি শত্রুতাও করব, আবার সে আমার ক্ষতি করতে না পারে আমি ষোড়শী বিদ্যা প্রয়োগ করব, অর্থাৎ দুটো বিদ্যার সঙ্গে চলবে নৃসিংহ, অর্থাৎ তিনটে যদি সঠিকভাবে পদ্ধতিতে কাজ করা যায় তাহলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি শত্রুর কোনো পদচিহ্ন থাকবে না। আবারও বলছি, বগলামুখী বিদ্যা, ষোড়শী বিদ্যা আর নৃসিংহ বিদ্যা তিনটে যদি একত্রে প্রয়োগ করা যায় যে কোনো মানুষের শত্রু নাশ করার জন্য, সে ঘরের শত্রু হোক, বাইরের শত্রু হোক, অফিসের শত্রু হোক, বাজারের শত্রু হোক, পাওনাদার শত্রু হোক, যা শত্রু হোক, ভাষুর শত্রু হোক, ননদ শত্রু হোক, যেই হোক না কেন, যে কোনো মানুষকে কিন্তু পরাজিত করা যায়, নাশ করা যায়। কিছু টোটকা এমন আছে শাস্ত্র মতে যেটা আমরা কিছু বইতে বা কিছু জায়গায় পড়েছি এবং সেটা অ্যাপ্লাই করেছি, সেই সত্যি তো এরকম বহু কাজ করে। বলা যেমন শ্রীকৃষ্ণদেব মহাভারতে শত্রুকে মানে মারছিল, সেই মারাটাকে হত্যা করা বলে না, বলা হয় বধ করা, অর্থাৎ সে অসুরকে বা শয়তানকে বধ করছিল, হত্যা করছিল না। তাই আপনি যদি মনে করেন যে আপনি আপনার যে শত্রু আছে তাকে উচিত শাস্তি দিতে চাইছেন, যে আপনাকে যে সমস্যার মধ্যে ফেলছে, আপনাকে যে জেরবার করছে, আপনার রাতের ঘুম উড়িয়ে দিয়েছে, দিন রাত্রি চোখের জলে বিছানার বালিশ ভিজছে, কাকে বলবেন, মানুষ খুঁজে পাচ্ছেন না, বিশ্বাস করতে পাচ্ছেন না, যদি কথাটা ওর কানে চলে যায় তাহলে আরও অশান্তি বাড়বে। শত্রু ইচ্ছা করে পায়ে পা দিয়ে ঝগড়া করছে, ঝামেলা করছে, জমি জমা, প্রপার্টি, পুকুর, নদী, গাছপালা, যে কোনো পজিশন নিয়ে করতে পারে। তাই মনে রাখবে, শত্রুকে জব্দ করার জন্য আমাদের তিনটে বিদ্যা কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হয়, যেটা আপনি করতে পারবেন না, বা যে যেখানে যাবেন যে সে সঠিক সাধক হয়, সঠিক তন্ত্র জানে, তাহলে আপনিই বলবেন না, উনিই বলবে যে এই তিনটে বিদ্যা প্রয়োগ করো তুমি বেরিয়ে আসবে। এখানে কামাখ্যা বিদ্যা চলবে না, এখানে তারাপীঠ বিদ্যা চলবে না, এখানে মায়াং বিদ্যা চলবে না, এখানে ব্ল্যাক ম্যাজিক চলবে না, এখানে চলবে একমাত্র বগলা, নৃসিংহ আর ষোড়শী, এই তিনটেকে দিয়ে আমাদের কাজ করতে হবে। কেন? কারণ বগলা আর নৃসিংহ শত্রুকে দমন করবে, চিরবে, দেড়বার করবে তার সংসার, আর ষোড়শী হচ্ছে সুখে শান্তিতে আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে, আর তাকে যে ক্ষতি আপনাকে না করতে পারে আটকে রাখবে। আশ্চর্য হচ্ছেন তো দাদা, আমি তো প্রচুর ছুটেছি এদিক ওদিক, কেউ তো সত্যি জব্দ করতে পারিনি। হ্যাঁ, আমার টোটকাটা লিখে একটু করুন, ভালো কাজ না পেলে আমাকে অনুষ্ঠানে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জানাবেন যে আমি সত্যি ভালো কাজ পাইনি। চ্যালেঞ্জ করে বলতে পারি, আজ অবধি যতগুলো টোটকা বলেছি জোর গলায় বলছি, প্রতিটা মানুষ করেছে এবং বলেছে উপকার পেয়েছি, ভালো আছি, কিন্তু হ্যাঁ, করার আগে মনে হয় বিশ্বাস রাখতে হবে, ভক্তি রাখতে হবে, নিঃস্বাদ দিয়ে করতে হবে, আর এভাবে ভাববেন যে আমার কাজটা সফলতা দেবে, এই বিশ্বাসে করতে হবে। আপনি মনে করেন করতে হয় তাই করছি, দিনের পর দিন করছি, তাহলে কিন্তু হবে না, কারণ একটা কেয়ার নিয়ে করা, একটা ভক্তি দিয়ে করা, তার ফল কিন্তু একরকম হয়, আর কোনো রকমভাবে করে বেরিয়ে আসা, তার ফলও কিন্তু একরকম হয়। প্রথম দরকার যেটা বলবো সেটা হচ্ছে, খুব ভোরে আপনি ঘুম থেকে উঠুন, একদম ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে আপনি মহাদেবের সেই মন্ত্রটি জপ করুন, অর্থাৎ ওম তম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বার বন্দনা মৃত্যু মুক্ষ মামৃতাম, এটা হচ্ছে ওম জুংসয়ের মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এইটুকুটা বলবেন একবার, একবার বলবেন, তারপরে বলবেন
ওং জবাকুসুম শঙ্কাশং কশ্যপ্যং মহাদুতিম ধন্তারিং সর্বপাপং ন পরতহস্মি দিবাকরম। এই মন্ত্রটি বলবেন তিনবার। বলার পরে কালো যে চাল হয়, যদি কালো চাল বহু জায়গায় পাওয়া যায়, যদি কালো চাল না পাওয়া যায় তাহলে আপনি চালটাকে কালো করতে হবে, আপনাকে কেচপেন দিয়ে হোক বা মার্কার দিয়ে হোক বা কোনো রকমভাবে কালো কালির মধ্যে কিছু চাল ফেলে রাখবেন, সেখানে তুললে এত চালটা কালো হয়ে যাবে। সেই অল্প চাল অর্থাৎ হিসাব করে গুনে গুনে 11টা চাল আপনি হাতের মুঠোয় নিয়ে মন্ত্র জপ করবেন। ওং জবা কুসুম শঙ্কা শঙ্কশ্চপ্যং মহাদুতিম দন্তারিং সর্ব পাপগ্ন প্রণতহস্মি দিবাকরম। এই মন্ত্রটি জপ করে ওই 11টি চালের দানা আপনি আপনার বাঁ হাতে নেবেন আর নিয়ে দক্ষিণ দিকে 70 নাম করে ছুঁড়ে ফেলে দেবেন। এটা এভরিডে করুন, ঘুম থেকে উঠে দেখুন, আপনার শত্রু অনেক ক্ষেত্রে আপনার মুখের দিকে মুখ তো দেখাতে পারবে না, ওদের সংসারে অশান্তি ঝামেলা এতটা বিজি হয়ে যাবে যে আপনার ক্ষতি করার জন্য সময়টাও পাবে না। আবার রিপিট করছি, 11টি কালো চালের দানা নিয়ে আপনি ঘুম থেকে উঠেই খাটে বসবেন, বসে চালের দানা হাতে নেবেন, ডানার বা যে কোনো সময় নিয়ে আপনি এই মন্ত্রটি জপ করুন তিনবার। তিনবার জপ করার পরে আপনি ওই 11টি কালো চালের দানা নিয়ে দক্ষিণ দিকে শত্রুর নাম বলে যতগুলো আছে ছুঁড়ে ফেলে দিন, আর ছুঁড়ে ফেলে পেছনে তাকাবেন না। এটা করুন, এটা খুব ভালো একটা রেজাল্ট দেয়। আর 2 নম্বর যে টোটকাটা বলবো, আপনার শত্রুর নাম নিয়ে অর্থাৎ যতগুলো শত্রু আছে সেই শত্রুর নাম নিয়ে 34টা খই নেবেন, যে খইয়ের দানা হয় সাদা খই যেন মানুষ খায়, সেটা 34টা খইয়ের দানা নেবেন আর শত্রুর নামটা কাগজের মধ্যে লিখবেন, সাদা কাগজে কালি কালো কালো পেন দিয়ে লিখবেন। এটা আপনি করবেন যে কোনো অমাবস্যাযুক্ত শনিবার ও মঙ্গলবার, এটা একবার দুবার করতে হবে, মাসে একটা করলেও হবে, যে কোনো অমাবস্যাযুক্ত শনিবার অথবা মঙ্গলবার দিন একটা সাদা কাগজে কালো পেন দিয়ে শত্রুদের নাম লিখুন, তার উপরে 34খানা খই দিন, খই দিয়ে বাঁ হাতে নিয়ে হাতটা মুঠো করুন, করে আপনার যা বক্তব্য শত্রুদের জন্য সেটা আপনি রিপিট করুন, করে নির্জন স্থানে গিয়ে ওই জিনিসটা কাগজ সমেত খইগুলো সমেত পুঁতে দিয়ে চলে আসুন। দেখুন খুব তাড়াতাড়ি শত্রু ধ্বংস হবে, নাশ হবে, অসুখে পড়বে, রোগে জর্জরিত হবে এবং সেখান থেকে আপনি রিলিফ পাবেন, আপনার মনে হবে এই ক্রিয়াটা কাজ করতে শুরু করেছে। 3 নম্বর ক্রিয়া হচ্ছে, যারা প্রচণ্ড শক্তি হবে, প্রচণ্ড মানে আপনি কোনো করেও দেখছেন কিছু হচ্ছে না, উপরন্ত আরও বেশি করে আপনি ভোরবেলা দরজা খুলে দিচ্ছেন, আপনার পায়ের সামনে ফুল পড়ে আছে, পাখির মাথা বা হাড় পড়ে আছে, মাছের আঁশ পড়ে আছে, আঁশটারই জলের গন্ধ যাচ্ছে, তখন ভাববেন যে আপনাকে চরম ক্ষতি করছে। এই চরম ক্ষতির জন্য আপনি আজ ছেলে হন ডান হাতে, মেয়ে হলে বাম হাতে এক মুঠো কালো তিল নিন। আবার রিপিট করছি, যদি আপনি ছেলে হন, 3 নম্বর টোটকা বলছি, ডান হাতে, মেয়ে হলে বাম হাতে এক মুঠো কালো তিল নিন আর তার সঙ্গে চিনি নিন, অর্থাৎ যে যে হাফ মানে এক মুঠো তিল নেন তাহলে হাফ মুঠো চিনি নেবেন, নিয়ে তিলের সঙ্গে চিনি ভালো করে মিক্স করবেন, মিক্স করে শত্রুর নাম বলে কোনো নির্জন স্থানে গিয়ে আপনি ওটাকে পুঁতে দিয়ে চলে আসুন। এটা আপনি করবেন শুক্রবার, আবার রিপিট করছি, এটা আপনি শুক্রবার করবেন। কী করবেন, আপনি ছেলে হন ডানাতে, মেয়ে হলে বামাতে এক মুঠো আপনি তিল নেবেন আর এক মুঠোর যে হাফ মুঠো চিনি আপনি ওর মধ্যে নেবেন, নিয়ে টোটাল দুটোকে নিয়ে গিয়ে শত্রুর নাম বলে কোনো নির্জন স্থানে বা শ্মশানে, ভীষণ ভালোভাবে শ্মশানে ভীষণ ভালো কাজ করে, ওখানে আপনি পুঁতে দিয়ে চলে আসুন। এই শ্মশানে গোলাপ ফুল ফোটে তাহলে আরও শুভ, যদি দেখতে পান যে কপাল ভালো, যে এখন পুঁতছেন গোলাপ ফুটে রয়েছে, শ্মশানে সেই গোলাপটা নিয়ে আপনি চলে আসুন, নিয়ে আপনার কাছে রেখে দিন, শুকিয়ে গেলে পাপড়িগুলো কাগজে মনে রাখুন। দেখুন জীবনে কখনো কেউ আপনার কোনো শত্রুতা করতে পারবে না, আপনি যখন চাইবেন তখন আপনি সব জায়গায় মুভ করতে পারবেন, বাকিরা পুরো একদম মুখ বন্ধ হাত বন্ধ চুপচাপ বসে থাকবে। লাস্ট যে টোটকা আমি বলবো, 3 বা 4 নম্বর টোটকা, এটা ভীষণ ভীষণ ভয়ঙ্কর টোটকা এবং খুব ভালো টোটকা। যত বড় শত্রু হোক না কেন, যত মানে পয়সালো শত্রু হোক না কেন, যত অধিপত্যের শত্রু হোক না কেন, সেক্ষেত্রে শত্রুকে নাশ করার জন্য নিম গাছের শেকড়, যে কোনো শনিবার আর যে কোনো মঙ্গলবার আপনি যে কোনো নিম গাছের একটু তলাটা করুন, শেকড় একটু বার করুন। আমরা বলছি নিম গাছের শেকড় শনিবার মঙ্গলবার আপনি বার করুন, বার করে তাকে পুজো পাঠ করুন, মনের ভক্তি দিয়ে বলুন যে আপনি কি চাইছেন। এটা বলার পর সেটি এটি কালো সুতোর মধ্যে ভালো করে জড়িয়ে শরীরে স্পর্শ করে রাখুন, দেখুন খুব তাড়াতাড়ি আপনার শত্রু আপনার মিত্র হবে না, আপনাকে ছেড়ে চলে যাবে পগার পারে। আর মনে রাখবেন, জীবনে ভালো থাকতে গেলে, ভালো রাখতে গেলে একটু তো করতে হবে, আমরা প্রতিটা মানুষ দেবে নিজের পরিবারকে বাঁচানোর জন্য আগলে রাখি। আমরা নিজে দেখেছি যে বাঘ বলুন, সিংহ বলুন, কুকুর বলুন, বিড়াল বলুন, যত রকমের প্রাণী আছে তারা এখন সন্তানের কাছে হাত দিতে যায় সেটা মুখটাকে একটু মানে হা হিংসাক্ত হাঁ করে বা আগলে রাখে, যাতে সন্তানকে আপনি কাটতে না পারেন বা আপনি তার কোনো ক্ষতি করতে না পারেন। সে কিন্তু বুঝতে পারছে না যে আপনি ক্ষতি করতে পারেন কি না, কিন্তু সে আগে থেকে
অ্যালার্ট হয়ে যায়। তো এটাও ঠিক তাই, আপনার শত্রু আছে কি না আমি জানি না, কিন্তু যদি থাকে তাহলে অবশ্যই কোনো ভালো তান্ত্রিকের সঙ্গে আলোচনা করুন। শত্রুর সমস্যা খুব বড় সমস্যা, এই সমস্যা সারা জীবন মেটে না, সব চলে যায়, সব নষ্ট হয়ে যায়, জীবনটা শুধু ফাঁকা পড়ে থাকে। তবে বলবো যে আপনি যদি মনে করেন আপনি চেম্বারে আসতে পারেন, সোমবার ব্যারাকপুর, মঙ্গলবার কালীঘাট, বুধবার শোভাবাজার বুকিং অনুযায়ী বৃহস্পতি শেওড়াফুলি, আর প্রত্যেক সপ্তাহে শনিবার পাবেন আপনি শিয়ালদায়। চেম্বারে আসতে হবে, দেখাতে হবে, এবং সঠিক পদ্ধতিতে সঠিকভাবে শত্রু নাশ করতে পারলে আপনাকে পেছন ঘুরে তাকাতে হবে না, আপনি সোজা এগিয়ে যাবেন, শত্রু আপনার পায়ের তলা দিয়ে বেরিয়ে যাবে, দেখবেন আপনার কোনো ক্ষতি সে করতে পারেনি। তাই চারখানাটা অব্যর্থ টোটকু দিলাম, অবশ্যই করুন, যদি কোনো রেজাল্ট পান খুব ভালো, আমাকে ইউটিউবে কমেন্ট করুন, লাইক দিন, আরও বেশি করে শেয়ার করুন। আর যদি মনে হয় জয়দা এত শত্রুতা বড় করছে হচ্ছে না, তাহলে একবার আসুন, একবার, ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট। প্রতিকার বা প্রতিকার আপনাকে আমি একবার দেবো, সেই প্রতিকার সারা জীবন আপনাকে হেল্প করবে, সেই প্রতিকার সারা জীবন আপনার পাশে থাকবে, আপনার সাথে থাকবে। কিন্তু মনে রাখতে হবে এই যে এত টপিক আলোচনা করছে, একটু শুনলেই হবে না, আপনাকে জানার পরে, শোনার পরে, বোঝার পরে সিদ্ধান্ত নিতে হবে যে আমার শত্রুকে আমি শেষ করে ছাড়বো, আমি খতম করে ছাড়বো, আমার যত বড় শত্রু ওটা কেন আমি তাকে আটকে রাখবো বা আলগা রাখবো না। যেমন শত্রু বলতে কিন্তু আমি আপনাকে ডেটের মধ্যে বলছি না, আপনি একটা মামলা মোকদ্দমা লড়তে যাচ্ছেন, আপনি দেখছেন আপনার ডেটের পর ডেট করছে, কারণ উকিল কিন্তু ওই উকিলের সঙ্গে টাই আপ করে টাকাটা খেয়ে ফেলছে। তাই একটা ডেট নয়, একটা বছরের মধ্যে মাত্র দুটো কি একটা ডেট পড়ছে, সময় নষ্ট হচ্ছে। বারবার বলবো উকিলকে যদি ঠিক মতো করতে হয় বা যে কোনো কাজের ক্ষেত্রে, উকিল বলে বলছি না, প্রত্যেক মানুষকে ধরতে হলে আপনাকে একবার যোগাযোগ করতে হবে, অবশ্যই ডিটেলস দিতে হবে, তা দেখবেন আপনি কেউ আপনার সঙ্গে শত্রুতা করে পার পাবে না, কেউ আপনার পেছনে থেকে পার পাবে না, বা কেউ আপনাকে ক্ষতি করে কোনো লাভ পাবে না। তাই মনে রাখতে হবে যে দেখাতে চান আসতে পারেন, সোমবার দিন ব্যারাকপুর, মঙ্গলবার দিন কালীঘাট, বুধবার বুধবার দিন হাওড়া, বৃহস্পতিবার দিন পাবেন আপনি শেওড়াফুলি, শুক্রবার শোভাবাজার, শনিবার শিয়ালদা। আর প্রত্যেক চেম্বারে আসে থাকে অবশ্যই বুকিং করে আসবেন। নাম্বার হচ্ছে 8697110153842075799। আর যা যারা ফোনে বুকিং পাবেন না, প্লিজ দয়া করে আসবেন না, আমাদের প্রচুর চেম্বারে লোক হয়ে যায়, আমরা ফেরত দিলে আমাদেরও খারাপ লাগে। আর যাদের প্রতিকারের জন্য আসছেন তারা অবশ্যই ফোন করুন, যে প্রতিকার নেবো আমি যেতে চাইছি, তারা আপনাকে স্পেশাল বুকিং কিন্তু ওরা করিয়ে দেবে। কিন্তু মনে রাখতে হবে জীবনে ভালো থাকতে গেলে, এগিয়ে যেতে গেলে, প্রতিষ্ঠা পেতে গেলে আপনাকে এই জায়গায় বেরিয়ে আসতে হবে, কারোর কথা না ভেবে শুধু আপনাকে একা দিব্য দৃষ্টির সঙ্গে নিয়ে ছুটতে হবে। আর অবশ্যই করে আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে, তার জন্য লাইভ হরোস্কোপ, যেটা করতে পারলে আপনাকে বারবার কারোর কাছে যাওয়ার কোনো দরকার নেই। এই লাইভ হরোস্কোপ আপনি দিয়েছি করে বানিয়ে 150 পাতার বই, যেই বইটার মধ্যে আপনার সন্তানের টোটাল জীবনই থাকবে, কোন সময় ফাড়া, কোন সময় বিপদ, কোন সময় জল কম কাটবে, কোন সময় ব্যবসা করবে, কোন সময় চাকরি করবে, গেলে ভালো হবে কি না, এরকম অজস্র জিনিস কিন্তু আপনি বইটার মধ্যে পাবেন। যে বইটা আপনাকে এটা পাওয়ার পরে বলবে যে না, এত দিনে বা এত বছরে বা এতগুলো সালের পর আমি একটা কিছু ভালো পেয়েছি, যেটা কিন্তু আপনাকে জীবনে প্রতিষ্ঠা দেখাতে কাজে লাগবে। আর যারা মনে করছেন দেখাবেন, অবশ্যই করে বলছি, প্লিজ বুকিং করে আমার চেম্বারে আসুন, নাহলে আসবেন না, কারণ আমার চেম্বারে প্রচুর প্রচুর ভিড় থাকে, মানুষকে ঘুরেই যখন দিই 2 ঘন্টা 3 ঘন্টা বসার পর আমার সত্যি খারাপ লাগে। তাই যারা আসবেন বুকিং করে আসবেন, দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধান, প্রতিদিন বসে থাকবেন একদম গরম গরম চা হাতে নিয়ে সৌভাগ্যের সন্ধানের আরেকটা নতুন সংযোজন টোটকার মাধ্যমে সৌভাগ্যের সন্ধান দেখার জন্য। আর বহু মানুষ বা সংসারে অশান্তি লেগে যাচ্ছে, আমার অনুষ্ঠান দেখার জন্য রান্নাবান্না করছে না, স্কুল পাঠাচ্ছে না, তাদের ক্ষেত্রে বলবো যে এখন এখন সমস্যা নেই, যে প্রোগ্রাম পেরিয়ে যাবে আপনি ইউটিউবে পাবেন, দেখেন ইউটিউবে আমার সমস্ত প্রোগ্রামগুলো আপডেট করা রয়েছে। আর এখানেই বলার যে সুন্দর পাঞ্জাবিটা কিন্তু আমার একটা ক্লায়েন্ট দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ অর্পিতা, তোমার মা এই পাঞ্জাবি দেওয়ার জন্য। তোমরা অনেক ভালো থেকো, আরও সবাই ভালো থাকুন, এবং অবশ্যই ভালো থাকতে গেলে আপনাকেও দেখাতে হবে, সঠিক প্রতিকার করতে হবে এবং ভালো থাকতে হবে। অনুষ্ঠান এখানে শেষ করবো, আর সময় একদম নেই, আবার আসবো কালকে নতুন কোনো আলোচনা কোনো টপিক নিয়ে, দেখতে ভুলবেন না টোটকার মাধ্যমে সৌভাগ্যের সন্ধান। নমস্কার।